লাইভ প্রসেসের এই পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যদি আমার এ প্রয়াস আপনাদের উপকারে আসে তাহলে সার্থক হব। গাছটির আঞ্চলিক নাম হাড়জোড়া বা হাড়ভাঙা। এই গাছ বাংলাদেশের সুন্দরবন, ঢাকা ও সিলেটে অধিক পরিমাণে জন্মায়। এছাড়া আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কাতেও এই গাছ পাওয়া যায়। বৃষ্টিবহুল ঝোপ জঙ্গলে এই লতানো গাছটিকে জন্মাতে দেখা যায়। সাধারণত 20 থেকে এই গাছটি জন্মায়, তবে অঙ্গজজনন পদ্ধতিতেও বংশ বিস্তার করতে পারে। গাছটি অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন। কাণ্ডটি রসালো, চারকোণাকার এবং পর্বযুক্ত। পাতাগুলি সরল প্রকৃতির, 3 থেকে 6 সেন্টিমিটার লম্বা ও নরম। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ফুল ফুটে এবং বীজ হয়। কচি কাণ্ডকে সবজি হিসাবেও খাওয়া যায়। এর ব্যবহার: শরীরের যে কোনো হাড় ভেঙে গেলে আপনি এই গাছটি ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন। এই গাছটির ডাটা ও সমপরিমাণ রসুন বেটে একটু গরম করে ভাঙা স্থানে প্রলেপ দিলে হাড় জোড়া লেগে যাবে। প্রলেপটি 2-1 দিন পরপর পরিবর্তন করে লাগাতে হবে। তবে হাড়টি ভেঙে যদি টুকরো হয়ে যায় তবে অবশ্যই বিশেষজ্ঞের সাহায্য নিয়ে ভাঙা হাড়কে সঠিক স্থানে বসিয়ে তারপর প্রলেপ দিতে হবে। গাছটিতে অক্সোস্টেরয়েড নামক একটি রাসায়নিক পদার্থ আছে যা ভাঙা হাড় জোড়া লাগাতে সাহায্য করে। দ্বিতীয়ত, ভাঙা জায়গায় ফুলা ও বেতা সেরাতে হাড় জোড়ার ডাটা ও সমপরিমাণ ধুত্রা পাতা পেটে একটু গরম করে প্রলেপ দিলে বেতা ও ফুলা দুই চলে যাবে। তৃতীয়ত, মেয়েদের অনিয়মিত ঋতুস্রাবে হাড় জোড়ার ডাটা কুচি কুচি করে কেটে শুকিয়ে সেই গুঁড়া 2 চামচ জলে 8 চামচ পরিমাণ মিশিয়ে দিনে 2 বার করে কিছুদিন খেলে এটা স্বাভাবিক হয়ে যাবে। চতুর্থত, এই গাছের গুঁড়া কৃমি নাশ করে, হাই প্রেশার কমায় ও কিডনি বা বৃক্ষ ভালো রাখে। এছাড়া বদহজম, পেট ফাঁপা, নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি রোগে এই গাছটি অত্যন্ত কার্যকর। কানের প্রদাহে হাড়জোড়ার রস কার্যকরী। কানে পুঁজ হলে সরিষার তেলে হাড়জোড়ার পাতা ভেজে ওই তেল 2-1 ফোঁটা করে কানে দিলে এটা সেরে যাবে। ধন্যবাদ। যদি আমার এ প্রয়াস আপনাদের উপকারে আসে তবে সার্থক হবো।